দর্শক বন্ধুরা, শুভেচ্ছা নিন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, কথা বলছি নারায়ণগঞ্জ সদরে, সদর থানার পাশে একটি বাণিজ্যিক পাখির খামার থেকে। পাখিকে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে কমই আছে। পাখিকে ভালোবেসে একজন মানুষ যে এত কিছু করতে পারে সেটা আসলে না আসলে আমরা জানতে পারতাম না বা কল্পনাই করতে পারতাম না যে আমাদের বাংলাদেশে এরকম পাখি প্রেমিক রয়েছে। বলতে গেলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি বাণিজ্যিক বিদেশি পাখির খামার ধরা যায় সেলিম ভাইয়ের যে খামারটি রয়েছে। সেলিম ভাই, এখানে প্রায় বিদেশি পাখি 50 প্রজাতির রয়েছে তার এখানে। সেই 50 প্রজাতির পাখি নিয়ে একটি খামার তৈরি করেছেন। তার খামারের মধ্যে বিশেষ করে যেগুলো আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে, কাকাতুয়া রয়েছে, ম্যাকাও রয়েছে, লরি রয়েছে। তো আজকে আমাদের পুরো ভিডিওটি দেখবেন এবং তার পুরো যে লফটি আছে পুরোটা ঘুরে দেখাবো এবং তার সফলতার গল্প আপনাদেরকে শোনাবো। তিনি কীভাবে এই পাখি পালন শুরু করলেন, আপনারা যারা পাখি পালন করতে চান তারা কীভাবে পাখি পালন করলে সফল হতে পারবেন, সেই চিত্রগুলো তুলব আপনাদের মাঝে। আশা করছি আমাদের পুরো ভিডিওটি দেখবেন আর আমি আশরাফুল ইসলাম থাকবো আপনাদের সাথে। তো দর্শক, চলুন ঘুরে আসি তার খামারতে এবং শুনি তার সফলতার গল্প। এটা হচ্ছে আপনার সেব্রাইট রেড মিউটেশন, মানে হল্যান্ডের পাখি। আচ্ছা, নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে বড় পাখির খামার বলতে গেলে আপনার টাকি বোঝায়, যার কারণে আজকে আমরা চলে আসলাম আপনার খামারটি পরিদর্শন করতে। আমাদের একটু সময় দিবেন কেমন? জি। আচ্ছা, আমরা যদি প্রথমে জানতে চাই যে আপনার পাখি পালনের শখটা জাগলো কিভাবে বা কত বছর আগে? আসলে অনেক ভিডিওতে আমার বলা আছে আমি পাখি পালি সেই আমার ছোটোবেলা থেকে। নানান ধরনের পশু পাখি আমার পালা ছিল, এর মধ্যে আবার আমি কবুতরও পালতাম, ফেন্সি কবুতর, সেটা না 90 সনে, অনেক আগে আমাদের জন্মের আগে। তারপরে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, ফ্যাক্টরি গার্মেন্টস এগুলো নিয়ে ব্যস্ত থাকা, পাখি পালা হয় না। তো এরপর একটু ফিজিক্যালি আমি অসুস্থ হওয়াতে যেমন আমি এই পাখি টাখি নিয়ে আর কি সময় দিই, মানে রিক্রিয়েশন পারপাস। তো রিক্রিয়েশন পারপাসে আসলে করতে করতে এখন আসলে অনেক হয়ে গেছে। এই আজকে আমরা আপনার পুরো পাখির লফটা ঘুরে দেখবো এবং দর্শকদেরকে দেখাবো, সময় হবে তো আপনার? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমরা জানতে চাই যে কি কি প্রজাতির পাখি রয়েছে আপনার এখানে? আমার এখানে আসলে ওইভাবে করে কত প্রজাতি বলতে পারবো না, তবে আছে 50 প্রজাতির ঊর্ধ্বে আছে। 50 প্রজাতি? হ্যাঁ, মানে কোয়ান্টিটির দিক দিয়ে অনেক, প্রজাতির দিক দিয়ে 50-এর কম নাই। আর হচ্ছে এটা মানে আপনার ভিডিওতে, ভিডিওটা এই জন্যই আমি করতে আগ্রহী হয়েছি যে এটা দেখে যদি আমাদের দেশের মানুষ আরও পাখি পালকের সংখ্যা বৃদ্ধি পায় বা পাখির প্রতি মানুষের ভালোবাসা হয়, এই সেক্টরটা যাতে ডেভেলপ হয়। কারণ আজকালকার যুব সমাজ, ছেলেমেয়েরা যেভাবে উচ্ছন্নে যাচ্ছে বা যেভাবে পথভ্রষ্ট হচ্ছে, এই এই নেশাটা নিয়ে থাকলে আমার মনে হয় না যে তারা আর কোনো খারাপ পথে যেতে পারবে। তো আমি মানুষকে পরামর্শ দিতে চাই কীভাবে, কোথা থেকে পাখি নিলে ভালো, কী পাখি নিলে ভালো। যেমন আমি সবসময় বলি, কখনো অ্যাডাল্ট পেয়ার কেউ কিনবেন না, বাচ্চা কিনবেন। আপনার পরিবেশে অ্যাডজাস্ট হয়ে সে বড় হবে, ব্রিডিং করবে। হ্যাঁ, এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। আর যারা অভিজ্ঞ ব্রিডার আছে, যারা অভিজ্ঞ পাখি পালক আছে, তারা দেখা যায় ইম্পোর্টেড পাখিগুলা কিনে তারা রিক্স নিয়ে পোষে, পোষার পরেগুলা কিছু মারা যায়, কিছু থাকে। তো এইটা তো একটা নতুনের ক্ষেত্রে দেখা যায় যে তার হার্ট ব্রেকিং হয়ে যাবে যে একটা পাখি মরে গেছে, সো তার ইচ্ছাটা ওখানে কিন্তু সমাপ্ত হয়ে যাবে। আপনি যখন একটা ব্রিডারের কাছ থেকে পাখি কিনবেন, সেই পাখিটা কিন্তু ওই হঠাৎ করে মারা যাবে না। এই এনভায়রনমেন্টে যেগুলো জন্ম নেয় সাধারণত সেগুলো আমাদের এখানে মানে ভালো টলারেট করে আর কি। আমি যাত্রা আপনাদের জানতে চাইবো যে আমাদেরকে নামগুলো একটু বলবেন, বিভিন্ন প্রকারের পাখি দেখতে পাবেন, যেগুলোর নাম আসলে আমিও জানি না, এটা আমাদেরকে বলবেন প্রথম থেকে। আমার এখানে বাজরিগার থেকে শুরু করে ম্যাকাও পর্যন্ত আছে। আমার কনুর প্রজাতি আছে, প্রায় 12-14টা কনুর প্রজাতি আছে। তারপর লরির প্রজাতি আছে অনেকগুলা, তাও বোধহয় 20টা প্রজাতি হবে। তারপরে আপনার ককাটিয়েল,
তারপরে ময়ূর আছে, ম্যান্ডারিন ডাক আছে, মুরগি আছে। মোটামুটিভাবে আমি অনেক পাখির ভ্যারাইটি অবশ্য কমায় দিছি, কারণ দেখা গেছে এই জিনিসগুলো করার মতো লোক অ্যাভেলেবল না, তো নিজের উপর প্রেশার চলে আসে। তো এখন মোটামুটি যা আছে এগুলোতে, আর আমি একটু বড় পাখির দিকেই বেশি এখন চিন্তা ভাবনা করতেছি, কারণ ছোট পাখি বেশি হলে এটা মেনটেন্যান্স করাটাও একটা ডিফিকাল্টি আছে। আর যেহেতু আমাদের প্রশিক্ষিত লোকজন কম, তো আমাদেরকে সময়টা বেশি দিতে হয়, আর সময় না দিয়ে পারা যায় না, এগুলো তো নিজের সন্তানের মতো। এদেরকে আমি না খেয়ে থাকতে পারবো, কিন্তু আমার পাখি তো একদিন না খেয়ে রাখা সম্ভব না। তো ওইটা আগে আমাকে এনশিওর করা দরকার যে আমি কতটা শ্রম দিতে পারবো এখানে। আপনি যদি তাদেরকে শ্রম দেন তাহলে তার ফিডব্যাক অবশ্যই পাওয়া যাবে। হ্যাঁ, ফিডব্যাক অবশ্যই আছে। পাখি এটা এরা কেজ বার্ড, ওয়াইল্ড বার্ড আপনি যতই চেষ্টা করেন কেজে রাখলে তারা মারা যাবে। আর যেগুলো কেজ বার্ড হিসেবে তৈরি হয়ে গেছে এটা বিজ্ঞানীরা ওয়াইল্ড থেকেই এটাকে ক্যাপটিভ করছে। আর ক্যাপটিভ বার্ড এরা তখন এনভায়রনমেন্টে ছাড়লে বাঁচবে না, এরা কাক শকুনে খাবে, শেয়াল কুকুরে খাবে। তো এই জন্য কেজ বার্ডটা, এই যে অনেকে হয়তো ভাবে যে পাখি বন্দি করে পালা, না এটা বন্দি করে পালা না, এরা জন্ম খাঁচাতে মরবেও খাঁচাতে। এদেরকে মানে প্রকৃতির সাথে মেলানোর কোনো দরকার নাই, অবকাশ নাই। সো কেজ বার্ডটাকে আমরা আসলে যদি মেনটেন করতে পারি, ফিডব্যাক বা এটা রিটার্ন সবই আছে। এরা এখানে প্রজনন, আমার এখানে প্রজনন র্যান্ডম হচ্ছে। হ্যাঁ, আমি এই পর্যন্ত 12টা প্রজাতি বাংলাদেশে সবার আগে করতে পেরেছি, এটা আমার গর্ব। মানে বাংলাদেশের মধ্যে আপনি ব্রিডিং বা বাচ্চা সংরক্ষণ 12টা প্রজাতি রয়েছে পাখির মধ্যে? না, 12টা প্রজাতি সর্বপ্রথম আমি ব্রিড করতে পারছি। ব্রিড করতে পারছি? হ্যাঁ। আচ্ছা, কি কি রয়েছে প্রজাতির মধ্যে? এর মধ্যে আপনার মলক্কান ককাটু আছে, ব্ল্যাক ক্যাপ লরি আছে, চ্যাটারিং লরি আছে, তারপর আপনার ম্যান্ডারিন ডাক আছে, প্রিন্সেস অফ ওয়েলস আছে। মানে বলতে গেলে ধারাবাহিক অত মনে আসবে না, কিন্তু 12টা প্রজাতি এর মধ্যে আছে। এই পাখিগুলো মূলত কোন দেশে? এখানে আমাদের পাখি অনেক দেশ থেকে আসে, সাউথ আফ্রিকা থেকে আসে, হল্যান্ড থেকে আসে, তারপর ব্রাজিল থেকে আসে, তারপর ইন্দোনেশিয়া থেকে আসে, মানে বেশ কিছু দেশ থেকেই পাখি ইম্পোর্ট হয়। আচ্ছা, আপনি এখানে আমাকে সবচেয়ে ভালো আছে ম্যাকাও যে পাখি রয়েছে, আপনার 3 পিস ম্যাকাও রয়েছে, ম্যাকাওর উৎপত্তি স্থলটা কোন জায়গায়? ম্যাকাওর উৎপত্তি স্থল মূলত হচ্ছে আপনার ব্রাজিলে। ব্রাজিল? হ্যাঁ, অন্যান্য দেশেও কিছু দেখা যায়, কিন্তু মূল উৎপত্তি স্থলটা হচ্ছে অ্যামাজন জঙ্গলে সাধারণত, আর কিছু আছে আপনার আপনার ইন্দোনেশিয়াতেও কিছু আছে। ঠিক আছে, তারপরে যে ম্যাকাওগুলো দেখতে পাচ্ছি এগুলো কি অ্যাডাল্ট? হ্যাঁ, এগুলো অ্যাডাল্ট। আপনি কি বাচ্চা সংগ্রহ করতে পেরেছেন এগুলো থেকে? এগুলো থেকে এখনও বাচ্চা পাই নাই, কারণ আমি যখন এগুলো নিয়েছিলাম ব্রিডিং পেয়ার হিসেবেই নিয়েছিলাম, পরবর্তীতে ডিএনএ করে দেখা গেল দুইটা মেল। দুইটাই মেল পড়ে? দুইটাই মেল, যে কারণে আসলে 2 বছর গ্যাপ হয়ে গেল, এখানে 2 বছর পালার পরেও রেজাল্ট হয় নাই। তো একটা ফিমেল আমি কালেক্ট করছি, ওটার বয়স কম, হয়তো সময় লেগে যাবে আরও, তবে হবে ইনশাল্লাহ, আই হোপ। তো পাখিকে ভালোবাসেন কতটুকু বা সময় কতটুকু দেন, কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করেন এই পাখির সাথে সময় কাটাতে? পাখির সাথে সময় কাটাতে এটা আসলে মানে এটা ভাষায় প্রকাশের জিনিস না। এমনও আছে দেখা যায় যে আমি এভিয়ারিতে পাখি দেখতেছি, আমার দুপুরের খাবার, বিকালের নাস্তা বা রাতের খাবার এগুলো আমি ভুলে যাই। মানে পাখির সান্নিধ্যে থাকলে আমার দুনিয়ার অনেক কিছুই আমি ভুলে যাই, মানে এদের ভালোবাসার তুলনা অন্য কিছুর সাথে করা যায় না। পাখি কি অন্যরকম ভালোবাসা দিতে হয় বা নিজে থেকে চলে আসে? এইটার ভালোবাসা আসলে প্রত্যেকটা মানুষ যারা পাখি একবার পুষবে সে অন্য কোনো ভালোবাসায় যুক্ত হতে পারবে না। হ্যাঁ, এটা এমনই একটা জিনিস, মানে আল্লাহর সৃষ্টি সত্যি কথা বলতে, যে এইটার যে সৌন্দর্য, এটা এটার যে খেলাধুলা, এটার যে অ্যাক্টিভিটিগুলো, এটাকে আপনাকে 24 ঘন্টা মাথায় রাখার মতো। আচ্ছা, আমরা দর্শকদের কিন্তু ভিতরটা ঘুরিয়ে দেখাই, চলেন। জি চলেন। হ্যাঁ ভাই, এখানে তো একটু বিশাল তাদের ভাই, এখানে কিন্তু অনেক বড় একটি কলোনি, পাখি কিন্তু একদম মুক্ত অবস্থায় মনে হচ্ছে। হ্যাঁ, আসলে এখানে কি পাখি আছে? মূলত এটা হচ্ছে আমার ককাটাইয়াল কলোনি।
তো ককাটিয়াল কনে এখানে প্রত্যেকটা বক্সের ভিতরেই বাচ্চা আছে, আর আমি এখানে এদেরকে ওপেন স্পেসটা দিছি, এরা যখন ইচ্ছা হয় রোদ নেওয়ার দরকার হয় আসে, বৃষ্টির জন্য আসে। হ্যাঁ, এরা মানে বড় ফ্লাই জোন পাচ্ছে, একটা ন্যাচারাল একটা ভাব চলে আসে, ন্যাচারাল একটা ভাব চলে আসে। এতে আমার পাখি প্রত্যেকটা পাখি সুস্থ এবং অ্যাক্টিভ। হ্যাঁ, এরা বেশ প্রাণবন্ত, এখানে ডিম বাচ্চাও যেমন করতেছে এমনি এরা ফিটনেসও এদের ঠিক আছে। পাখির একটা সম্পর্ক থাকে আপনার সাথে, যে আপনার সাথে খুব ভালো একটা সম্পর্ক পাখি, এটা কী করে হলো, পালন করতে করতে নাকি অন্য কোনো কারণ? এটার আদার্স কোনো কারণ নাই। আপনি একটা প্রাণীকে যখন ভালোবাসা দিবেন, সে আপনাকে ভালোবাসা রিটার্ন দিবে। মানুষ না দিতে পারে, পাখি দিবে। পশু পাখি এরা ভালোবাসা রিটার্ন দিতে জানে, মানুষ ছলনা করতে পারে কিন্তু পাখি বা পশু পাখি ছলনা করে না। এই তো, হ্যাঁ আসেন রুবেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি ভাই হঠাৎ করে আসলাম আপনার পাখি দেখার জন্য? আমাদের রুবেল ভাই, আটকা রুবেল নামেই আমরা চিনি। আচ্ছা, ভাইরাও পাখি পালন করেন না? হ্যাঁ, উনি পাখি পালে। আমরা এসেছি পুরনো ঢাকা থেকে। পুরনো ঢাকা থেকে? আচ্ছা, দর্শক আরও কিছু পাখি প্রেমিক দেখা শুরু হয়ে গেলো যারা পাখি পালন করে, এবং সেলিম ভাইয়ের কাছে ওনারা এসেছে। তো সেলিম ভাই, উনাদের সম্পর্কে আমরা একটু জানি, ভাই পাখি পালন করে আপনার মতো করে? হ্যাঁ, উনিও একজন সিনিয়র ব্রিডার, উনি বেশ পাখি পালছেন এবং ওনার অনলাইন পাখির বিজনেসও আছে। আচ্ছা, তো ভালো একটা ভালো মনের মানুষ। আর হচ্ছে জিয়াদ জায়েদ ভাই। হ্যাঁ, ও এগ্রিকালচার সোসাইটি মূলত এনারা, আমাদের সংগঠন আছে পাখির। আমি যেমন এভিয়ান কমিউনিটিতে আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি, আর ওনারা এগ্রিকালচার সোসাইটিতে আছে। আমাদের হয়তো একটা আদর্শিক বিরোধ থাকতে পারে, বাট আমরা পাখাল, এই ভ্রাতৃত্ববোধটা আমাদের আছে, এখানে কোনো গ্যাপ নাই। সাংগঠনিক একটা দূরত্ব থাকবে, সাংগঠনিকভাবে ওনার মতাদর্শ আমার মতাদর্শের মিল নাও হতে পারে, বাট আমাদের পাখি পালক হিসেবে আমাদের সুসম্পর্কটা বজায় রাখবেন। আপনার সম্পর্ক করার জন্য মূলত পাখিটাই হচ্ছে মেন। হ্যাঁ, আমাদের ভিতরে আমাদের এই যে এখন একটা যে সম্পর্ক, ওনার সাথে আমাদের কিন্তু এজ গ্যাপ আছে, ওর সাথে আমার কিন্তু প্রায় 10-15 বছরের এজ গ্যাপ, কিন্তু আমরা কিন্তু খুবই ফ্রেন্ডলি ফ্রেন্ডলি একটা কারণে, সেটা হচ্ছে পাখি। আচ্ছা, এটা পাখির কারণে আমাদের এই এজ গ্যাপটা, কোনো সিনিয়র জুনিয়র থাকে না, একটাই পরিচয়, সেটা হচ্ছে পাখি। আমি বাংলাদেশের সবার ভাইয়া। হ্যাঁ, তো এই যে পাখি মাথায় বসে গেল, এরা সবাই বসে যাবে, আসলে একটা ভালোবাসা। তো আচ্ছা, আমরা যখন পাশ থেকে শুরু করি, এগুলো কোন জাতের পাখি? এটা হচ্ছে প্যাটাগোনিয়ান কনুর। আমি ভেতরে যাই, কোন দেশি পাখি? হ্যাঁ আসেন। হ্যালো, কোন জাতীয় পাখি এবং কোন দেশের? প্যাটাগোনিয়ান কনুরটা মূলত আসলে এটা আমেরিকান মেক্সিকোর দিকের, বা এটা ব্রাজিলও, ব্রাজিলের মধ্যেও পড়ে এইসব দেশের। আর এটা খুবই একটা অ্যাট্রাকটিভ কনুর প্রজাতির মধ্যে, সাইজও বড় এবং এরা আমার সাথে খুব ফ্রেন্ডলি। হ্যাঁ, আমি আসলে এরা আমার সাথে কথা না বলে কোনো ই নাই। হ্যালো, কেস কেস এটা হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়া কোয়েল বলে, খুব মানে মনোমুগ্ধকর একটা কোয়েল পাখি। আপনার এটা ডাক না শুনলে বুঝতে পারবেন না যে এটা কত মধুরভাবে ডাকে। হ্যাঁ, এটা মেল ফিমেল আছে, ওইটা মেল, ক্রাউন যেটা বড় এরকম থাকে সামনে ঝোঁকানো ময়ূরের মতো, ওইটা হচ্ছে মেল, আর ওই যে উড়ে গেল ওইটা ফিমেল। আর এখানে হচ্ছে সেব্রাইট, সেব্রাইট আমার ওই দিকেও আছে অনেকগুলা। বাচ্চাগুলো আমি সাধারণত আলাদা করে রাখি মার সাথে, এগুলো বড় হলে পর এরপর আবার। এখন ডিমও আছে, অন্য মুরগির ডিমও আছে। তাই প্রথমে তো বলছিলেন যে মেগা হচ্ছে ব্রাজিলের পাখি, আমাদের বাংলাদেশে লালন পালন করছেন, কী কী ধরনের অসুবিধা হচ্ছে? না আসলে অসুবিধা বলতে তেমন কোনো অসুবিধা হয় না, এরা আমাদের ওয়েদারটাকে শিফট করে নেয়, কারণ এরা যেখানকার পাখি ওইটাও ট্রপিক্যাল কান্ট্রি, আমাদেরটাও ট্রপিক্যাল কান্ট্রি আছে। অ্যাকচুয়ালি হচ্ছে সমস্যা হয় হচ্ছে ট্রাভেলিংয়ে, যখন ইনপুট হয়ে পাখিগুলো আসে এই জার্নিটা অনেক সময় পাখি টলারেট করে না। তো এটা যদি 3 মান্থ কোয়ারেন্টাইনের পর আপনি
পালেন পোষেন সেই ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। আর এদেরকে আসলে খাঁচাটা পরিবেশটা এমন দিতে হয় যে অন্তত একটু ফ্লাই করতে পারে। তা আমি যেমন এই কেসটা করছি, এটা আপনার লম্বাতে আছে 10 ফিট, পাশে আছে আপনার 5 ফিট, হাইটে আছে আপনার 10 ফিট। তো এই কেজের ভিতরে আমি এটা রাখছি, এরা বেশ ভালো আছে, এখানে কোনো সমস্যা হয়। হ্যাঁ, ফ্লাই করতেছে। দুইটা মেল একটা ফিমেল আছে? জি, দুইটা মেল একটা ফিমেল। আর দুইটা মেল থাকার কারণে ব্রিডিংয়ে সমস্যা হবে না? এটা এখনও আমি ব্রিডিংয়ের জন্য ই করি নাই, যদিও ওরা বক্সে যায়। হ্যাঁ, তো ফিমেলটা এখন পর্যন্ত ফুল অ্যাডাল্ট হয়ে ওঠে নাই, এটার জন্য সময় নেবে। ততদিনে এরা একটা বন্ডিং হোক, কে কার সাথে বন্ডিং হয়। খাবার দিছিলেন না কাউকে? কী ধরনের খাবার পছন্দ করে না এরা? এদের বিদেশি আমরা শীটগুলো খাওয়াই সাধারণত। এরা নাটস বেশি পছন্দ করে, বাদাম জাতীয় খাবারটা এরা বেশি খায়। এবং এদের প্রচুর পরিমাণে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস দেওয়া হয়, ভেজিটেবলসটাই বেশি। আমি ভেজিটেবলস সব আমাদের আলু ছাড়া মোটামুটি সব ধরনের ভেজিটেবলস এরা খাবে। আর হচ্ছে ফলের মধ্যে আমরা যেমন অ্যাভোকাডোটা পাখিকে খাওয়ানো ঠিক না, ফল দিলে অ্যাপেলের সিডটা যাতে না খায়, ওটা টক্সিক, এই জিনিস খেয়াল করে অন্য যে কোনো ফলই এদের দেওয়া যায়। আচ্ছা, আপনার এখানে যত প্রকারের পাখি রয়েছে বাংলাদেশের মধ্যে, তো এগুলো একদম সম্পূর্ণ মানে বিদেশি পাখি সবগুলাই তো? জি, সব বিদেশি। দেশি কোনো আবহাওয়াতে আপনার সেটেল হতে কোনো সমস্যা হয় কি? আপনার মিন্টু খেয়ে আসে দেশে? ওই যে বললাম যে ট্রাভেলিং মানে ঝুঁকিটা মানে যে সমস্যাটা ওদের আছে, ওইটা কাটায় উঠতে পারলে এরপর আর কোনো সমস্যা হয় না। আর আমাদের দেশে যে বাচ্চাগুলো জন্ম নিবে সেগুলো টোটালি আমাদের ওয়েদার শ্যুট করে নেবে। আপনার এখানে আমাদের যেটি সত্যি মনোমুগ্ধকর একটি হাঁস রয়েছে আপনার এখানে, মানে আমাদের বাংলাদেশে খুবই কম রেয়ার, এই হাঁসগুলোর নাম কি? এটা হচ্ছে ম্যান্ডারিন ডাক। ম্যান্ডারিন? হ্যাঁ, ম্যান্ডারিন ডাক। আচ্ছা, আমরা হাঁসগুলো দেখব। হ্যাঁ, চলুন। এই বিলুপ্ত প্রজাতির যে হাঁস, এগুলো সংগ্রহ করা কোনটা আছে? মানে সবই মোটামুটি আমাদের ইম্পোর্টারদের থেকেই সংগ্রহ করা। আমার এখানে ম্যান্ডারিনের দুইটা জাত আছে, একটা হচ্ছে আপনার অ্যালবিনো, আরেকটা হচ্ছে নর্মালি যে মিউটেশনটা ওয়াইল্ডে পাওয়া যায়। আর আরেকটা হাঁস আছে আপনার উডডাক, আমেরিকান উডডাক। হ্যাঁ, সাদাটা কোন? সাদাটা ম্যান্ডারিন, ওটা অ্যালবিনো মিউটেশনের আর কি। ওইটাও বাংলাদেশে প্রথম আমার ব্রিড করা, ওই মিউটেশনটাও ব্রিড করা, ইভেন উডডাকটাও ব্রিড করা। আচ্ছা, একটা পাখি দেখতে পাচ্ছি, এগুলো কোন জাতের? এটা হচ্ছে টুরাকো। টুরাকো এরা শুধুমাত্র ফল খায়। শুধু ফল খায়? শুধু ফল, অন্য কিছু খায় না। ফলের মধ্যে প্রিয় কি থাকছে এদের? এদের ফলের মধ্যে বেরিটা বেশি পছন্দ। হ্যাঁ, বেরি জাতীয়, তার কলা ভালো খায়, আঙ্গুর খায়। আর এদেরকে আমি মানে মোটামুটি গাছগাছড়া দিয়ে একটা ওয়াইল্ড এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি, যাতে এরা ওইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারে। দর্শক যারা দেখতে পাচ্ছে তাদের উদ্দেশ্যে কী বলার আছে পাখি পালন সম্পর্কে? অনেক কিছু দেখালাম দর্শকদেরকে, তাদের উদ্দেশ্যে কী বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে বলার একটা কথাই যে পাখি পালেন, ছোটো হোক বড় হোক শুরু করেন, এইটার ভালোবাসা ও আপনার ভালোবাসা রিটার্ন দিবেই, তবে একটু ভেবে চিনতে দেখে শুনে পাখি কিনতে হবে। কারণ ওয়াইল্ড বার্ড কখনোই পালবেন না। অনেকে টিয়া পালেন, যেমন আমাদের ওয়াইল্ডে যে কালারটা, হ্যাঁ, গ্রিন, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। শুধু এইটা কেন, আমাদের ওয়াইল্ডে যেসব পাখি আছে এইটা দেশীয় পাখি, যেটা দেশীয় পাখি পালবেন না যেটাই হোক। এই ফেরিয়ালা ধর দেখলে ফেরিয়ালা ধরে পুলিশে দিবেন। আপনারা আমাদের এনভায়রনমেন্টকে রক্ষা করার চেষ্টা করবেন, আমাদের প্রকৃতি যদি না থাকে আমরাও থাকবো না। আর আমাদের প্রকৃতির পাখি হারায় গেছে বলেই কিন্তু আমরা এখন ক্যাপটিভ বার্ড পালতেছি, আমাদের নেচারে এখন পাখি আমরা দেখতে পাই না। সো নেচারের পাখিকে নেচারে থাকতে দেন, আর ক্যাপটিভ পাখি পালেন, নিজের মনের খোরাক আসবে, পাশাপাশি এদের থেকে রিটার্নও আসবে, দুইটাই হবে। তবে সুস্থ ধারার পাখি পালন করবেন, এইটাই আমার দর্শকদের জন্য বলা। বাংলাদেশের বেকার সমস্যা সমাধানের জন্য পাখি পালনটাকে আপনি কতটুকু গুরুত্বপূর্ণ দিচ্ছেন আপনি মনে করেন? এটা অ্যাকচুয়ালি একটা লং প্রসেস, পাখি কিনেই ভালো লাভবান হওয়ার চিন্তা করাটা বোকামি। আপনাকে পাখি কিনলে প্রথম আমার অ্যাডভাইস থাকবে সবসময় যে বাচ্চা কিনবেন, বাচ্চা, হ্যাঁ, যে কোনো ভালো ব্রিডারের থেকে বাচ্চা কিনবেন। সেই বাচ্চাগুলো আপনার পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে সময় দিবেন, ওরা তখন ভালো সেই অ্যাডজাস্ট হয়ে ওখানেই ডিম বাচ্চা করবে।
আপনাকে সেই রিটার্নটা দিবে, সেটা একটা সময় সাপেক্ষ। আপনি আজকে পাখি কিনে, অনেকে আছে আমাকে ইনবক্স করেন, ভাই আমি পাখি কিনছি এক মাস, আমার পাখি ব্রিড করতেছে না, মেটিং করতেছে না। তো এটা তো আসলে মেশিন না এবং মুরগিও না। মুরগি ডিম পারবে, এতগুলো ডিম পারবে, এখন আপনি পাখি দিয়ে ওইটা আশা করা ঠিক না। পাখিকে পাখির মতো করেই আপনাকে থাকতে দেন এবং ওর থেকেই ওইভাবে আসবে। আপনি আমি পাখির খাদ্যের মধ্যে যেমন আমি বলবো, ভালো মানের শিট খাওয়াবেন, প্রচুর পরিমাণে ভেজিটেবলস। আপনার পাখির মোট খাদ্যের 80% থাকবে ভেজিটেবলস, হ্যাঁ, বাকি আপনি শিট দেন। ফ্রুটস অত নেসেসারি না, হ্যাঁ, ভেজিটেবলসটা পাখির জন্য খুবই দরকার, এইটা খাওয়ান। আর বাচ্চা পাখি থেকে বড় করে সেটা ব্রিড করেন, সেটা আপনার জন্য ফিজিবল। যারা নিউকামার, যারা নতুন পাখি পালবেন, তাদেরকে অবশ্যই অবশ্যই বাচ্চা পাখি। অনেকে আমাকে ইনভেস্ট করে রানিং পেয়ার বলতে কোনো শব্দ নাই, আমি এইসব কথা আমি শুনি না। অনেকে বলে ব্রিডিং পেয়ার, কেন আপনি ব্রিডিং পেয়ার নেবেন, আপনার সহ্য ক্ষমতা নাই কেন, আপনি কেন ধৈর্যের সাথে আপনি পাখি পালেন না, আপনি কিনেই পাখির বাচ্চা করতে চাইবেন কেন, এইটা ঠিক না। আপনি পাখির নেচার বুঝতে হবে, পাখির হ্যাবিট বুঝতে হবে। এই কারণে দেখা যায় যে অনেকের পাখি মারা যায়, অনেকে ওষুধে পাখিকে ব্রিডিংয়ে আনার চেষ্টা করে, এটা অন্যায়। পাখি আপনি খাবার দাবারে সুস্থ রাখবেন, সে ফিট থাকবে, সে ন্যাচারালি ডিম বাচ্চা করবে। আপনার এখানে যে এত বড় একটি পাখির খামার, এটা কি শখই রয়ে গেছে এখনও, না বাণিজ্যিক চিন্তা আপনার করছেন কিছু? এখন পর্যন্ত আমি শখে সীমাবদ্ধ। এটা একটা সময় হয়তো দেখা যাবে আমাকে ওরাই বাণিজ্যিক হয়তো বানায় দিবে, আমি জানি না। তো আমি সাধারণত কোনো সেল পোস্ট দেই না, আমার বাচ্চা আমার এভিয়ারিতেই আরও যদি জায়গা থাকে আমি যতটুকুন রাখা সম্ভব রাখবো, দেন সেলের চিন্তা ভাবনা। এখনও অনেকে আছে, দেখা গেছে যে অনেকে খুব পরিচিত এসে একজোড়া পাখি চাইলে না দিয়ে পারা যায় না, দেখা গেছে অনেকে বিভিন্ন জায়গায় প্রতারিত হয়ে এসে আমার কাছে যখন চায় তখন তাকে একজোড়া পাখি দেওয়া যায়। মানে এইভাবে করে আমি টুকটাক করে পাখি দেই, বাট ওই বাণিজ্যিকভাবে চিন্তাভাবনা এখনও আনি নাই। আর বাণিজ্যিক করতে হলে এটা অনেক বড় ব্যাপার। ভাই আপনাদেরকে দিয়ে ভিডিওটা শেষ হয়ে যেতে, আপনার সেলিম ভাইয়ের খামার পরিদর্শন করে কেমন মনে হচ্ছে? খুবই ভালো লাগলো। ভালো লাগলো এই কারণে, কারণ আমাদের মেন প্রবলেমটা হচ্ছে সিটির ভিতরে আপনার স্থানের সংকুলনটা, মানে জায়গা স্বল্পতাটা সবচেয়ে বড় প্রবলেম। তো এখন ওনার আল্লাহর রহমতে ওনার জায়গা আছে, স্পেস আছে, উনি ওনার মন মতো করে করতে পারছেন। সবচেয়ে বড় কথা, এত জায়গা দেয়াটাও উনি তো চাইলে এটা অন্যভাবে বাণিজ্যিকভাবেও ইউজ করতে পারতেন জায়গাটাকে, কিন্তু সেটা না করে উনি যে একজন পশু পাখি প্রেমী সেটা উনি প্রমাণ করছেন। উনি এই জায়গাটা ওনার এই পাখি নেশার প্রতি ইউজ করতেছেন, এটাই অনেক বড় কিছু। ওনার এই কারণে বিভিন্ন জায়গা থেকে নতুন যারা এই সম্পর্কে আইডিয়া নেই তারা আসতেছেন, আইডিয়া নিতেছেন, দেখে উদ্বুদ্ধ হচ্ছেন, ওনার কাছ থেকে আইডিয়া নিচ্ছেন কীভাবে পাখি পালন করা যায়। তো এটা একরকম সামাজিক কর্মের মধ্যেই পড়ে, ওনার যে কাজটা এটা একরকম সামাজিক কর্মের মধ্যেই পড়ে। তো এটা আমি ওনাকে খুবই অনেক সাধুবাদ জানাই সেলিম ভাইকে, যে এইভাবে একটা সেট আপ করার জন্য উনি বাণিজ্যিক চিন্তা না করে উনি এটা একটা সামাজিক পর্যায়ে পাখি পালনটাকে নিয়ে যাচ্ছেন, এটা আমি সাধুবাদ জানাই ওনাকে। আচ্ছা সেলিম ভাই, আর কিছু বলার আছে কি দর্শকদের উদ্দেশ্যে নাকি না? দর্শকদের উদ্দেশ্যে যা বলার বলেছি, আসলে সুস্থ ধারার পাখি পালা, হ্যাঁ, ওই প্রতারিত হবেন না, প্রতারক চিনবেন, যাত্রা থেকে পাখি কিনবেন না। আর হচ্ছে যে ইম্পোর্টেড পাখি আপনারা না, সিনিয়র ব্রিডাররা কিনুন, আপনারা হোম ব্রিড পাখি কিনেন, লোকালে যে বাচ্চা হচ্ছে সেইটা কিনেন, একজোড়া পাখি অনেক দাম, প্লাস জীবনের মূল্য, সবগুলাকে হেলায় ফেলায় নষ্ট করা ঠিক না। আচ্ছা, আপনারা ভেবে চিনতে পাখি কিনবেন, দেখে পাখি কিনবেন, হ্যাঁ, লোকাল ব্রিডারদের থেকে পাখি কিনলে একটু দাম হয়তো ইম্পোর্টের চেয়ে বেশি হবে, কিন্তু সেটা আপনার জন্য ফিজিবল। এবং অবশ্যই অবশ্যই বাচ্চা কিনবেন, যেটা নিজে খাওয়া শিখছে এমন পাখির বাচ্চা কিনবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা হয়তো আপনাদের লক্ষ্যে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ।